এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। যখন তোমার মা তোমাকে ছেড়ে চলে গেল, কারুর কোনো কথা আমি শুনিনি, এক মুহূর্তের মধ্যে সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমাকে কোলে তুলে নিয়েছি। এবার জলেও আগুন জ্বলবে, কেউ আটকাতে পারবে না। অচিনপুরে সে গেও মেয়েটা না এত দূর চলে এসেছে। কি এইভাবে হুট করে ঢুকে পড়ল, যাকে দেখে আয়ুষ হাত থেকে আংটিটা ফেলে দিল। সাথের ওই মহিলাকেও কেমন যেন চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি মনে হচ্ছে। যাকে আমি পাগলের মতো খুঁজে গেছি সে আর নিজেই চলে এসছে। আরে এই তো আমার হিরোইন। একদম মোক্ষম সময়ে এসেছে। এক্স্যাক্টলি টাইমিংটা দেখো, কিলার নীল। আজ আমাদের বাড়িতে এত বড় একটা ইভেন্ট আছে, গ্র্যান্ড এন্ট্রি আমার হিরোইনের। এবার ওকে আমি গ্রুম করবো, নায়িকা বানাবো, তারপরে অন্য কিছু। এবার কি হবে? আয়ুষ তো সত্যিটা জেনে যাবে। রুমঝুম পালাইনি, ও সেদিন কলকাতায় এসেছিল। ও তো আয়ুষ কুমারের সাথে দেখা করতেই কলকাতা গেছে। এক্ষুনি ফাঁস হয়ে যাবে, সব সব মিথ্যে, রুমঝুম পালাইনি। তোর মঙ্গল কামনায় ঠাকুরের কাছে দুবেলা প্রার্থনা করেছি। আজ আমার ঠাকুর তুলে চেয়েছেন, ওনার শক্তির কাছে সবকিছু তুচ্ছ। আজকের অনুষ্ঠান যাকে ছাড়া হয়ই না, তাকে ঠিক ঠিক আমার রাধা মাধব নিয়ে এসেছে।
পারলো? পারলো কেউ আটকাতে? শুভ শক্তির কাছে অশুভকে হার মানতেই হয়। এর দাম তোমায় দিতে হবে। দেখবো তোমার ঠাকুর তোমাদের কতদিন আমার হাত থেকে বাঁচিয়ে রাখে। আপনি মাকে চেনেন? তুমি তো আমার কাছে দেবদূত এসেছো কুমা। ওকে মুক্তি দেবে বলে ঠাকুর আমার কাছে তোমাকে পাঠিয়েছে। এতদিন তুমি কোথায় ছিলে? আর এই বাড়িতে এলেই বা কি করে? এই মেয়েটা কে? না না, এটা হতে পারে না। সত্যিটা এভাবে বেরিয়ে আসতে পারে না। এতদিন ধরে যাকে আমি আটকে রেখেছি, লুকিয়ে রেখেছি অ্যাসাইলামে, সে সবার সামনে এই বাড়িতে এইভাবে চলে আসতে পারে না। চলে এসেছে, দাদব্দি পৌঁছে গেছে, এবার কি করবে ভাবো। চুপ করে আছো কেন অনুরাধা? উত্তর দাও। অনুরাধাকে তুমি কোথা থেকে পেলে মা? বাবা স্কুলে যাচ্ছে। ও ব্যাগ গুছিয়ে দিয়েছি, কে নিয়ে যাবে ওকে স্কুলে? আমি জানি না আপনারা মায়ের কে হন, কিন্তু এটুকু বুঝতে পারছি যে আপনার মায়ের খুব কাছের কেউ। আপনারা দয়া করে মাকে বাবানের কাছে নিয়ে যান না। মা সারাক্ষণ বাবানের কথা বলে, বাবানের কথা মনে করে। একটু নিয়ে যান ওনার কাছে। দাদু ভাই, সব তো শুনলি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় কাছে আয়। কি হলো? চ মা, আয় না, আয় আয় আয়। দেখ চুক্তুলে তাকা।
আয়ুষের মা। এখন আর স্কুলে যায় না রে, কত বড় হয়ে গেছে। দেখ তো ছিলি কি দেখ, ও বাবা এ তো এনগেজমেন্টের থেকে বড় খবর রে। প্রেস, মিডিয়া, আত্মীয় স্বজন সবার সামনে তুমি ওকে এখানে নিয়ে এসেছো মোহনা। আজ আমার যাই হোক, এর কনসিকোয়েন্স তোমাকেও ভুগতে হবে। মা, মা, দাদা ভাইয়ের মা, চুপ, একদম চুপ, যা হচ্ছে চুপচাপ দেখে যা। তোর বাবার কাণ্ড দেখ, এই সময় দাদার পাশে কি দাঁড়াবে তা না, উনি ওইদিকে দাঁড়িয়ে আছে। বাবার কথা ছাড়ো না মা, উনি তো অসুস্থ। আদিককে তো আমার ভালো লাগছে না, বাবার কথা ছাড়ো। আমি বলছি না চুপ করে থাকতে, চুপ, একদম চুপ। চক্রান্ত, কেউ একটা আছে এটার পেছনে, আমি বলে দিচ্ছি তোমাকে, তা না হলে এটা সম্ভব নয়। যে মেয়ে কলকাতার রাস্তাঘাট পর্যন্ত চেনে না, সে একেবারে এই বাড়ির ঠিকানা খুঁজে এখানে পৌঁছে গেল, তা আবার আজকের দিনে। তোমার মাথার উপর দিয়েও কেউ মাথা চালাচ্ছে, এটাও দেখতে হলো, এও সম্ভব? আমি ভাবতেই পারছি না, এই দিনও আমাকে দেখতে হচ্ছে। হ্যাঁ, ওর সামনে আয়ুষ। কত সুন্দর ছেলে হয়েছে তোর, কি হলো কিছু তো বল, আর তোর ছেলের থেকে দূরে থাকিস না, ঠাকুর তোদের আবার এক করেছে, ওকে কাছে টেনে নে, ওকে কাছে টেনে নে। কতদিন তোকে কাছে না পেয়ে দাদু ভাই বড্ড কষ্ট পেয়েছে রে, কাছে টেনে নিয়ে ওনো। বাবান স্কুলে গেছে, বাবান বাড়িতে নেই, নাকি বাবানকে খুঁজছ? হারিয়ে গেছে বাবান, চিরতরে হারিয়ে গেছে। এটাই এটাই তোর বাবা ননু, চোখটা দেখ না, ভালো করে দেখ, সেই ছোটবেলার চোখ, কিচ্ছু বদলায়নি, দেখ ভালো করে।
বছরের অপেক্ষার পর আজ এই সুযোগ তুমি পেয়েছ, যা প্রাণ চায় বলছো তো বলো, বলে নাও। এই তো জামাই, জামাই ভালো করে থাকা, এই তো স্বামী সন্তান, ভালো করে দেখ। মা, মা তুমি দেখো, তোমার চোখের সামনে তোমার পরিবার দেখো, এরা সবাই তোমার পরিবার, তোমার আর কোনো কষ্ট থাকবে না মা, তুমি খুব ভালো থাকবে, এখানে তুমি ভালো থেকো, হ্যাঁ থাকো তুমি। কোথায় যাচ্ছিস তুই? বাবান ছাদে গেছিস তো, ওকে আনতে হবে না, একা একা ভয় পাবে তো, তুই যাবি না, কেউ কে নিয়ে আসবে সাগিনাতে? এত ভালোবাসা তোর ছেলের জন্য, তুই এতদিন ধরে কত কষ্ট সহ্য করেছিস, শোনো, কেউ কেউ তোকে বুঝেনি, আজ সবকিছুর বিচার হবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এতদিন পর অনুরাধা এলো কোথা থেকে, আর এতদিন ও কোথায় ছিল? পাপের ঘড়া পূর্ণ হয়েছে বলে ও আজ এই পর্যন্ত পৌঁছতে পেরেছে, এইবার সব উত্তর পাবে। কার পাপের কথা বলছেন আপনি? কার পাপের কথা? আপনার মেয়ে কি করেছে আপনি জানেন না? জানি তো, সব জানি, মানুষকে ফাঁকি দিয়ে পার পাওয়া যায়, কিন্তু ওনাকে ওনাকে ফাঁকি দেওয়া কি এতই সোজা? হাটে হাঁড়ি ভাঙার সময় এসে গেছে, চুপ করে থেকো না, কিছু একটা করো, সবটা কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাবে, তোমার মা সবার সামনে সবটা বলে ফেলবে, কিছু একটা করো। এতদিন পর যখন আমার মেয়ে আমার কাছে এসেছে, আর আমি ওকে কিছুদিন দূরে যেতে দেব না, আজ যা হবার হোক। আমাদের এত বছরের প্ল্যান একা দায়িত্ব নিয়ে সত্যা শেষ করতে পারে। আমি বুঝতে পারছি না তুমি চুপ করে আসো কেন, বের করে দিচ্ছ না কেন, তুমি কি চাইছো সবটা সবার সঙ্গে বেরিয়ে বলো নাকি? আরে বাবা, তুমি ভাসলে আমারও জবাই হয়, বুঝতে পারছো না কেন? সেটা আগে খেয়াল হয়নি, তোকে আগে বুঝতে পারলে আমার সাথে থাকতে না। আমি আবারও জিজ্ঞেস করছি, এত বছর তুমি কোথায় ছিলে অনুরাধা, বলো কোথায় ছিলে এত বছর? আমি বলছি, আমি সব বলছি আপনাকে। এত কথা কেন বলছেন, কে আপনি, কে
এত প্রশ্ন কেন করছেন আমাকে? কি জিজ্ঞাসা করছেন? আচ্ছা আমি আপনাকে কেন উত্তর দেবো? এত লোক